নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ব্রাইডাল হেয়ার স্টাইল তোমাদের শেখাবো। তার আগে বলে দিই, স্ক্রিনে যে ছবিগুলো দেখলে ওগুলো আমারই তৈরি হেয়ার স্টাইলের ছবি, সেগুলোর আমি ভিডিও আপলোড করে দিয়েছি আগেই। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা তাহলে ওই হেয়ার স্টাইলগুলো শিখে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমি ডামির ওপরে আজকে হেয়ার স্টাইলটা দেখাচ্ছি। ডামির ওপরে হেয়ার স্টাইলটা দেখানোর আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়িয়ে নিয়ে একটা পনিটেল করে নিয়েছি। আমি এই হেয়ার স্টাইলটা হেয়ার স্প্রে এবং ডোনাট ছাড়াই কিন্তু দেখাচ্ছি তোমাদের। প্রথমে আমি পনিটেলের ভেতরে এই যে মোটা গার্ডারটা দেখছো, এই গার্ডারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই গার্ডারটাকে চারিদিক দিয়ে কাঁটা দিয়ে আটকে দেবো। ফার্স্টে এইভাবে সোজা করে ঢুকিয়ে এভাবে বেঁকিয়ে চারিদিকে কাঁটা দিয়ে ফার্স্টে গার্ডারটাকে আটকে নিলাম। আমার এই মোটা গার্ডারটা আটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে পনিটেলের যে চুলগুলো আছে এগুলোকে কিন্তু ভাগ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে ভাগটাই করি না কেন, সমান করে ভাগ করতে হবে। 6টা বা 7টা ভাগ করে নিলে হবে, তবে সেটা ডিপেন্ড করছে চুলের কতটা গোছ আছে তার উপরে। আমি এই ভাগটা করে নিয়েছি, খুব ভালো করে আমি চুলটাই কিন্তু আঁচড়ে নিচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস বলে দিই, খুব ভালো করে কিন্তু চুলটাকে আঁচড়ে নিতে হবে। তারপরে ইনারে আমি কিন্তু ব্যাক কম করে নিলাম। তোমরা দেখলে খুব মন দিয়ে দেখো ভিডিওটাকে, এইভাবে ইনারে ব্যাক কম করে এইভাবে গোল করে ধরে নিচের দিকে কিন্তু চুলটাকে নাবিয়ে দিলাম। দেখেছো, এইভাবে সেট করে নিলাম, বাঁ হাত দিয়ে ধরে এইভাবে সেট করে নিলাম। এবারে আমি ক্লিপ আটকে দিচ্ছি। ডান দিক দিয়ে একটা ক্লিপ সোজাসুজি আটকে দিলাম, ভেতর দিক দিয়ে কিন্তু ক্লিপটা আমি আটকাচ্ছি। তোমরা খুব ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এবার আমি আর একটা ক্লিপও লেফট সাইড দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে ক্লিপ আটকে দেওয়া হয়ে গেল। এইভাবে একটা ভাগ আমি এইভাবে সেট করে নিলাম। আবারও আমি লেফট সাইড দিয়ে আর একটা ভাগ সমানভাবে নিয়ে নিচ্ছি। চুলের ভাগটা নেওয়ার পর খুব ভালো করে ফার্স্টে আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নেওয়ার পর ভেতর দিক দিয়ে এইভাবে চুলটাকে উল্টে দিলাম, দেখতে পাচ্ছ। তারপরে ইনারে কিন্তু ব্যাক কম করছি। ইনারে ব্যাক কম করলে যে রাউন্ড শেপটা নিচ্ছি এইভাবে হাত দিয়ে সেট করছি, সেটা কিন্তু খুব ভালো মতন থাকবে এবং গার্ডারটাকেও আর দেখা যাবে না। এইভাবে আবার নিচের দিকে চুলটা এইভাবে মুড়ে এইভাবে হাত দিয়ে সেট করে দিচ্ছি। আবারও আমি দুই সাইড দিয়ে দুটো ক্লিপ ভেতর দিক দিয়ে কিন্তু আটকে দেবো। তোমরা খুব ভালো করে দেখো ভেতর দিক দিয়ে ক্লিপগুলো কি করে আটকাচ্ছি। এইভাবে দুটো ভাগের মাঝখান দিয়ে এই ক্লিপটাকে এরকম ভাবে ভেতর দিকে এই একটা আটকে দিলাম। এবারে আমি লেফট সাইড দিয়েও সেম ভাবে আর একটা ক্লিপ আটকে দেব। আমার ক্লিপ আটকে দেওয়া হয়ে গেছে। এবার আমি থার্ড ভাগটা করছি। থার্ড ভাগটিকেও সেম একদম ভালো করে ফার্স্টে আঁচড়ে নিয়ে তারপরে ইনারে ব্যাক কম করব। করে আমি এদিক দিয়ে লেফট সাইডে হাতে ভালো করে সেট করে নিয়ে দুই দিকে কাঁটা দিয়ে বসাচ্ছি। তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো, দেখো চুলটাকে আমি আস্তে করে ধরে এইভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিলেই কিন্তু একটা গোল একটা সেট হয়ে যাচ্ছে। এইভাবে তারপরে দুটো ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আমি আজকে যে হেয়ার স্টাইলটা করছি সেটা স্ট্রেট হেয়ার, তোমরা দেখেই বুঝতে পারছো একদম স্ট্রেট হেয়ার। আর স্টেপ কাট লেয়ার কাট করা আছে হেয়ারটা, সেই হেয়ারের উপর করছি। সেই জন্য আমি পুরো এরকম করে রোল করে করে বসিয়ে দিচ্ছি, তাহলে চুলও বেরিয়ে যাবে না আর খোপাটাও কিন্তু অপূর্ব হবে। এবার আমি আর একটা ভাগ করছি, 4 নম্বর ভাগ করছি। করে এই ভাগটাকেও খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। এখানে একটা টিপস তোমরা দেখতেই পাচ্ছ, যখনই চুলের হেয়ার স্টাইল করা যাক না কেন, প্রত্যেকটা ভাগে কিন্তু খুব ভালো করে আঁচড়ে নিতে হবে ফার্স্টে। এখানেও আমি ব্যাক কম করে নিয়েছি, নিয়ে এইভাবে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ভেতর দিয়ে চুলের গোছটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে চলে আসছি, দেখলে বুঝতে পারছ। আমি ক্যামেরাটাকে একদম ক্লোজ করে নিয়েছি। তারপরে নিচের দিকে একটা ক্লিপ মেরে দিচ্ছি আর ওপর দিয়ে আর একটা ক্লিপ মেরে সুন্দর করে খোপাটা কিন্তু টাইট ভাব চলে আসছে। এটা কিন্তু আর খুলবে না, নড়বেও না খোপাটা, খুলবেও না, খুব সুন্দরভাবে করা যাবে। আমি এখানে হেয়ার স্টাইলটা হেয়ার স্প্রেও ইউজ করছি না, আবার হেয়ার স্টাইল করার জন্য যে ডোনাটগুলো ইউজ করা হয় সেটাও কিন্তু ইউজ করছি না। সব কিছু ছাড়াই কিন্তু বাড়ির যেসব গার্ডার আমরা ইউজ করি সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভীষণ বড় একটা খোপা তোমাদেরকে বেঁধে দেখাচ্ছি। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা শিখে নিতে পারবে।
এই যেরকম প্রসেসে আমি দুই সাইড দিয়ে ক্লিপ দিচ্ছিলাম সেইভাবে এটাও দুই সাইড দিয়ে ক্লিপ আটকে দিচ্ছি। আর স্কিনে এই হেয়ার স্টাইলটা শুরু করার আগে স্ক্রিনে যে ছবিগুলো হেয়ার স্টাইলের ছবিগুলো তোমরা দেখলে সেই ছবিগুলোর এই ভিডিও ডেসক্রিপশনে সব লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলো শিখে নিতে পারো। সেগুলোও কিন্তু চারটে পাঁচটা ছটা তো মানে ভাগ করে কি করে বেনি করা যায় সেগুলো কিন্তু তোমরা খুব সহজে শিখে নিতে পারবে, একদম খুব ভালো করে আমি ধরে ধরে শিখিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ দেখে শিখে নিও। এবারও আমি আর একটা ভাগ করছি, ছয় নম্বর ভাগটা করছি। এটাকে খুব ভালো করে আঁচড়ে ফার্স্টে হাতের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি চুলটাকে, একটা রোলের মতন এইভাবে ঘুরিয়ে ভেতর দিকে ইনারে ঘুরিয়ে দিয়ে আবার ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তার মানে টোটাল আমি এই খোপাটা করতে সমান সাতটা ভাগ করে এই খোপাটা করছি, ছয় নম্বর ভাগটা আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এবারে আমি সাত নম্বর ভাগটাকে এভাবে আবারও সেম প্রসেসে এই যে রাউন্ড করে নিয়ে ভেতর দিক দিয়ে ক্লিপ দিয়ে এটাকেও আটকে দিচ্ছি। সেটিং হয়ে গেল। এবার যে চুলগুলো পড়ে রইল এই চুলগুলোকে আমি দুই সাইড দিয়ে জড়িয়ে দেব, এইভাবে ভাগ করে নিলাম। এই লেফট সাইড দিয়ে নিয়ে রাইট সাইডে নিয়ে আসলাম চুলটা, দিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দিচ্ছি। এবারে আবারও মাঝখানে যে নিচের দিকে যে চুলগুলো আছে সেই চুলটাকে রাইট সাইড দিয়ে লেফট সাইডে নিয়ে এসে এখানেও একটা কাঁটা দিয়ে আটকে দেবো। খোপার নিচে বাকি যে চুলগুলো ছিল সবগুলো আমার খুব সুন্দর করে আটকে নেওয়া হয়ে গেছে। এবারে মাঝখানে আমি একটা স্টোন দিয়ে কাঁটা দিয়ে ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশনটা যে যা নিজের পছন্দ মতো করা যাবে, এখানে ফুল দিয়েও ডেকোরেশন করা যাবে। এবার আমি ডামির ওপরে কত সুন্দরভাবে কত বড় একটা সহজ পদ্ধতিতে হেয়ার স্প্রে এবং ডোনাট ছাড়াই কিন্তু একটা খুব সুন্দর খোপা বানিয়ে তোমাদের দেখালাম। এই খোপাটা আমার মডেলের ওপরেও করেছি, সেই ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করব, তোমরাও দেখতে পাবে, ভালো করে এই খোপাটা দেখে নাও। এবার আমি মডেলের সামনে এই খোপাটা করেছি। এবার ডেকোরেশনটা দেখো, এই যে গজটা দিয়ে চারিদিকে জড়িয়ে আমি কাঁটা দিয়ে খুব সুন্দরভাবে সেটিং করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই চুল এই হেয়ার স্টাইলটা বিয়ের ব্রাইডাল রিসেপশন মেকআপ পার্টি মেকআপ সকলের মাথাতে কিন্তু খুব ভালো মানাবে। আর শাড়ির ম্যাচিং অনুযায়ী কিন্তু এই ডেকোরেশনটা করার জন্য যেহেতু লাল রঙের শাড়ি পরবে তাই আমি লাল রঙের গোলাপ দিয়ে মাঝখানে লাল রঙের গোলাপ ডেকোরেশন করে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই তোমরা খুব ভালো করে দেখলে ইভেন ভালো করে শিখতে পারলে, আমি মডেলের সামনে পেছনের ছবিও তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে সামনে থেকে পেছন থেকে। আর যেসব হেয়ারস্টাইলগুলো আমি আগেই আপলোড করে দিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও এবং বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য বাই বাই।